জল জমে আছে, ওখানে জল জমে আছে, হয়তো ওখান থেকে হচ্ছে, মশা তো ওখানে লার্ভা আছে। এবার কি পরিষ্কার জলে আপনার ডেঙ্গুর মশা ডিম পারে? এটা দেখেন, এখানে জল জমে আছে, পরিষ্কার হয়েছে এবার জলটা। হ্যাঁ, কিন্তু এখানে যে লার্ভা গুলো আছে, হতে পারে এগুলোই ডেঙ্গু মশা। এবার এই জিনিসটা মোটামুটি এক ঘন্টা মতো থাকবে রুমে। হ্যাঁ, দিয়ে আপনি কি করবেন, এই এক ঘন্টা বা দু ঘন্টা পরে এই জলগুলা একেলাতে ফেলে দিবেন বা কোনো জায়গাতে ফেলে দিবেন, ঠিক আছে? আর এটাকে শুকনো জায়গাতে রাখবেন, যেখানে হয়তো বৃষ্টির জল জমছে না, এখানে উঠে দিলেন, যাতে বৃষ্টির জলটা না পড়ে, ঠিক আছে? এরকম জায়গাতে রাখবেন, তাহলে ভালো হয়ে থাকবে। যেমন এইসব তিরপালগুলো যেগুলো আছে, এই তিরপালগুলোতে আপনার জলটা জমতে পারে। যেমন এই ভাঁজগুলো আছে কিনা, বৃষ্টির জলটা জমে তো ভাঁজে থেকে যাবে, ওগুলো একটু লক্ষ্য রাখবেন, আপনার একটা ওগুলো সচেতন হতে হবে। আর যেগুলো আপনার ড্রাম, খোলা ড্রাম আছে, ওগুলো ভয় উল্টে দিবেন, আর যেগুলো মুখ থাকবে ওগুলো মুখগুলো আপনি বন্ধ করে দিবেন, ঠিক আছে? শুকনো না এখানে, ঠিক আছে? এখন তো জল নাই, তো এবার আমি বলি এটা বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পর এখানে জলটা তো জমবে, একটুকু জলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, এগুলা একটা চিপিতে জল থাকলে হবে, এগুলা উল্টে দিবেন, দরকার এগুলা মানে ফাটে নেবেন, এগুলা পুরাবেন তো নাকি? হ্যাঁ, এগুলা সবই এভাবে উল্টে উল্টে রেখে দিবেন, সব উল্টাবেন এভাবে। হ্যাঁ, হ্যাঁ, তো ওগুলোকে আরো ফাটে নেবেন, দিয়ে শুকনো জায়গাতে রাখবেন, আর নাহলে উল্টে রাখবেন যাতে জলটা না জমে। একটা বোতলে চিপিতেও জল জমতে পারে, হ্যাঁ, ওই চিপিটাতেও হতে পারে। একটু জল থাকলে মশা হবে এখন থেকেই, সে নাম ব্যবস্থা আছে, এখন তো বর্ষা হবে, বৃষ্টি হবে, সব হবে। এবার আপনার এখানে আছে, ওখানে আছে, সব জায়গায় জলটা জমতে পারে, এখন ফেলি না তো বলে দিই। আর এখানে যে এখানে আপনার লার্ভাটা হয়ে যাবে, অত বড় ডোবা আছে, ওখানে না হতে পারে, ওখানে তো আমরা স্প্রে করি, এবার এখানে তো আমরা স্প্রে করি না। এবার আজকে হয়তো বৃষ্টি হয়েছে বলে এখানে জলটা জমে আছে, এবার এই জলটা জমতে দেবেন না, নাহলে এই পরিষ্কার জলে আপনার ডেঙ্গু মশাটা হয়ে যাবে। এখানে অনেক কটা জল জমে আছে, আরো তো সব জায়গা আছে, তখন আপনি কি করবেন, একটা কোনো কিছু দিয়ে এই জলটা গোটা ফেলে দেবেন। হ্যাঁ, জলগুলো সব ফেলে দেবেন, আটকাবেন না, এখন জল জমতে দেওয়া মানে বিপদ। হ্যাঁ, পরিষ্কার থাকবেন, সবসময় ভালো হয়েছে, সব ছেলে ফেলে হয়েছে। এবার হয়তো এমন জায়গা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি না, তো একটু দেখবেন, আর এই সব জিনিসগুলো ঠেকে রাখবেন, জলটা না জমে।